আসসালামু আলাইকুম। আমরা আসলে চিন্তা করতে পারতেছি না যে আমাদের ছেলেমেয়েরা, এলাকার ছেলেমেয়েরা, শহরের ছেলেমেয়েরা কেন এত অপরাধী হয়, কেন এত খারাপ হচ্ছে, কোন কারণে খারাপ হচ্ছে। আমরা দেখি যে পিতামাতা অনেক সময় ছেলেমেয়েদেরকে অনেক অনেক শাসন করি, সেই শাসনে কিন্তু অনেক ছেলেরাই অবাধ্য হয়ে যায়, অনেক ছেলেরই অপরাধী হয়ে যায়, অনেক ছেলেরই খারাপ হয়ে যায়। তাদের পরিমাণ হচ্ছে 27.5%। আরেকটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেক ছেলে মেয়েদেরকে অনেক অনেক আদর করি, ভালোবাসা দিই, অনেক আদর করতে করতে যেটা শেষ নাই, তারা কত পার্সেন্ট খারাপ হয় সেটা এখন দেখছি। তারা হচ্ছে 7.5%, 7.5%। পিতামাতার অবহেলা, এটা কিন্তু সবচেয়ে বড় একটা জিনিস, যে পিতামাতার অবহেলা কিংবা খেয়াল না রাখা। বাবা চাকরি করছে, রিক্সা চালাচ্ছে, কোনো একটা ছোট ব্যবসা করতেছে, এই যে যারা যারা যে কোনো কাজই করুক, অনেক সময় দেখা যায় বাবা মা দুজনই করে, কিন্তু আমার ছেলেটা কি করে আমরা খবর নিই না, আমার ছেলেটা কোথায় থাকে আমি জানি না, এই যে ব্যাপারটা, এইটার জন্য খারাপ হচ্ছে 50%, 50% ছেলেরা খারাপ হচ্ছে শুধু মা বাবার এই অবহেলার কারণে, খেয়াল না রাখার কারণে। আর শেষ বেলা যেটা আমি বলছি, শেষ বার যেটা বলছি, সে হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক পিতামাতা, অনেক সংসারে অনেক পিতামাতা ঝগড়াঝাটি করে, বিভিন্ন সময় ঝগড়াঝাটি করে, অনেক সময় ঝগড়াঝাটিতে লিপ্ত থাকে। এই ঝগড়াঝাটির কারণে অনেক সময় ছেলেদের, মেয়েদের মাথার ভিতরে অসন্তোষ সৃষ্টি হয়, তারা তখন ভিন্ন ভিন্ন চিন্তা করতে থাকে এবং তাদের ছেলেমেয়েরা খারাপ হয়ে যায়। সেটার পার্সেন্ট হচ্ছে শতকরা 10 জন। আশা করি আমি বুঝে দিতে সক্ষম হয়েছি। ধন্যবাদ সবাইকে।